আজকে দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্যই, নিষ্পেষিত এই জন্যই, নাইলে এরা নির্যাতিত হতো না। কোরআন আমাকে বলে না যে এরা নির্যাতিত হতো, মুসলমান নির্যাতিত। কোরআন তো বলে আন্তুমুল আলাউনা, তোমাদের উপরে কারো উঠার ক্ষমতা নেই, মুসলমান নির্যাতিত। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন আমি একমাত্র মুসলমানকে দিব। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, মুসলমানের জন্য একমাত্র নিরাপত্তা। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক আমি একমাত্র মুসলমানকে দিব। কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, একমাত্র ইজ্জত দুনিয়া আখেরাতে মুসলমানের জন্য। ওই জাতি আজকে নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, ঘৃণিত আর লাঞ্ছিত আর অবহেলিত হবে আর দীক্ষিত হবে। জানি না ও গুনাহ হয়ে যায় কিনা, যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে আগেই মাপ চায় নেই, আল্লাহ শুধু তাকায় তাকায় দেখবে আর আবাবিল আকাশে উড়বে, পাঞ্জা ডানা মেলা উড়বে, ওর পাঞ্জা থাকা সত্ত্বেও ওই পাথর উঠাবে না আর উঠায় নিক্ষেপ করবে না, এই জন্য কি ওর তৈরি? আজকে মুসলমান নির্যাতিত শুধু এই কারণে, এই কারণে নির্যাতিত। আরেকটা কথা মনে উঠলো, বলে দিই, যুবক তুমি যতই ওদের রঙে রঙ না কেন, রব্বে কাবার কসম, ওরা কোনোদিন তোমাকে আপন মনে করবে না। তুমি যতই থ্রি কোয়ার্টার পড়ো, যতই সপ্তাহভর নেটের ভিতরে চুলের স্টাইল দেখা স্ক্রিন শট নিয়া যতই সেলুনে যায় চুল কাটো না কেন, তোমাকে কোনোদিন ওদের মনে করবে না। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, ওরা তোমার আমার রূপরেখা দেখে না, রব্বে কাবার কসম, ওরা আমাদের রূপরেখা দেখে না, কোন রূপে আমরা রঙিন হইলাম এটা দেখে না। যদি দেখতো তাহলে যারা বিশাল লেগা যায় বিভিন্ন এম্বেসিতে, ওরা বইনা ঠইনাই যায়, বইনা ঠইনা বোঝেন, সাইজা গুইজা যায়, তাহলে চেহারা দেখেই ভিসা লাগায় দেওয়া দরকার ছিল। 100 ভিতরে 98 জনকে ফিরত দেওয়ার কথা ছিল না, 100 ভিতরে 2-4 জনকে দেয় আর বাকিগুলো সব ফিরত পাঠায়। আমি তো কম এম্বেসি দেখি নাই, কমসে কম বেশির থেকে বেশি দেখি নাই, 99টা দেখছি আর কি, কম তো দেখি না এম্বেসি দুনিয়াতে। যখন যাই তখন যারা যায় এদের চেহারা তো দেখি, মাঝে মাঝে আমাদেরকে দেখো হাসে যে কুকিলের ভিতরে কাকটা কোত্থিকা আসলো, ওরা তো সব কুকিল সাইজা যায় আর আমি তো এই পোশাকেই যাই, ঠিক না কি নাইডি খুলে থুয়া যাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ না, এই পোশাকেই তো সারা দুনিয়া ঘুরি, এই পোশাকেই তো যাই। ওরা ভাবে কুকিলের ভিতরে কাক কোত্থেকে এসা বলল, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত রিজেক্ট হই নাই, যখন বিশাল হইয়া বাইরি তখন আমার চোখ বড় বড় করে দেখে, হুজুর কেটা কেটা, হ্যাঁ মোল্লা কে আইলো আর বিশাল হইয়া বেরিয়ে গেল, বিশা তো আমরা বিশ্বাস করি ওইখান থেকে দেয়, এইখান থেকে দেয় না। ইন্না কুলুবাল ইবাদ বাইনা হিসাবাইর রহমান ইউকাল্লিমু কাইফা শাআ, ওরা দেখেই মনে করে এটারে দিলে অসুবিধা নাই, এটারে দিলে এটা সৈয়দ আলী মার্কা, সৈয়দ আলী রে দিলে অসুবিধা নাই, বাকি সব বাকি সব কি সব স্মার্ট, একরে দিলে চিন্তা করে দিতে হইব, এটার লেগে চিন্তার দরকার নাই, এটা সৈয়দ আলী। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কসম খোদা যতই ওদের রঙে রঙি না কেন, ওরা কোনোদিন আমাদেরকে আপন মনে করবে না, ওরা রূপরেখা দেখে না,
ওরা ওয়ান লাইন দেখে, ওয়ান লাইন দুনিয়াকে সিধা করতে মুসলমানদের বেশি লাগে না। আমার আমি বলতে চাইতেছি, আজকে যদি 200 কোটি মুসলমান ইন্টারনেট ব্যবহার ছেড়া দেয়, কালকের থেকে সিধা। পয়সা এখানে থাকে না, ইন্টারনেট আমাদের, গুগল আমাদের, ইন্টারনেটের হেডকোয়ার্টার কোথায় জানো? ইসরায়েলে তেল আবিবে হেডকোয়ার্টার, সব পয়সা ওইখানে যায়। গুগল ওদের তো। যেটা বুঝাইতেছিলাম, যতই রঙ্গি না কেন, ওরা ওয়ান লাইন দেখে। ম্যাট্রিক পরীক্ষার সময় তুমি ফর্মে কি ফিল আপ করে আসছো, ওইখানে লেখা থাকে ধর্ম, তুমি লেখা আসছো ইসলাম। আইডি বানাইতে তুমি এখানে লেখা থাকে ধর্ম, তুমি লেখা আসছো ইসলাম। চাকরি অ্যাপ্লাই করতে গেলে ওইখানে লেখা থাকে ধর্ম, তুমি লেখা আসছো ইসলাম। ওরা অনলাইনে সব দেখা ফেলছে, তুমি আসল কে, তোমার এই রূপরেখা ওরা দেখে না। সত্য। এই জন্য দ্বিতীয় রাস্তা হইল যে আমার এই ছোট জীবনটাকে আল্লাহ যেমন চায়, আল্লাহ রসুল যেমন চায়, এমন কাটাইতে পারি। এমন যদি কাটাইলাম তো কোরআন আমাদেরকে শুনাইতেছে মা তাস্তাহি আনফুসুকুম, তাইলে ওই জীবন পাব যেটা চিরদিন মন চাহি কাটাব, যেমন খুশি তেমন কাটাব, জান্নাতি জীবন, জান্নাতি। বলেন আজকে ডিসিশন নিতে হবে কিরম জীবন কাটাইতে চাই, যেমন খুশি তেমন না, আল্লাহ যেমন চায়, আল্লাহ রসুল যেমন চায়, কোনটা? রব্বে কাবার কসম, যতদিন মুসলমান আল্লাহ যেমন চাইতেছিল, রসুল যেমন চাইতেছিল, ওরকম যতদিন কাটাইতেছিল, নারী বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, যুবক বলেন, এমন কি বাচ্চা পর্যন্ত যতদিন কাটাইতেছিল, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় ছিল না, মাথা গোচার ঠাই ছিল না। ইতিহাসের পাতা উঠায় দেখেন, ইতিহাসের পাতা উঠায় দেখেন, অতদিন মুসলমান উপরে ছিল, অতদিন। স্পেনের রাজত্ব 800 বৎসরের, পুরা ইউরোপের রাজত্ব 800 বৎসর মুসলমান ছিল, 800 বৎসর। ভারতবর্ষের রাজত্ব ছিল 650 বৎসর টানা, মুসলমান উপরে ছিল, নিচে ছিল না, ক্লান্তিহীন রিজিক ছিল, নিরাপত্তার চাদরে ঢাকা ছিল, ইজ্জতের মালায় গলায় ছিল, সুখের জীবন কাটাইতেছিল, পাইলেও খুশি না পাইলেও খুশি, সুখের জীবন। একটা চিত্র দেখাই, কার ঘরে এই চিত্র আছে আমাকে বলেন, একটা দেখাই।